হঠাৎ এই সময়ে প্রধানমন্ত্রী কি এমন কাজ করেছেন যে অনুব্রত মণ্ডল প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বললেন? প্রধানমন্ত্রীকে কেন পদত্যাগ করতে বলেছেন বিস্তারিত আমরা দেখতে যাচ্ছি। দেখতেই থাকুন অনুব্রত মণ্ডল কি বলছেন প্রধানমন্ত্রীর জন্য। রাহুল সিনহা এবং দিলীপ বাবু কদিন সমানে কন্টিনিউ বলে যাচ্ছে, রেশনে ঝামালি, রেশনে মারামারি, রেশনের চাল খুব বাজে চাল, লজ্জা লাগা উচিত। মিথ্যাবাদী ধোকাবাদ দল একটা, আমরা যারা জিনিস দেখাই এটা রাজ্য সরকারের চাল, এটা রাজ্য সরকারের চাল। একটা খুদ নাই, একটা বালি নাই, একটা ভাঙা নাই। দেখুন রাজ্য সরকারের চাল, দেখুন রাজ্য সরকারের চাল দেখুন। আর বলছে রাহুল সিনহা কি বললো যে খাদ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, ওর লজ্জা লাগা দরকার, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই দেখুন কেন্দ্র সরকারের চাল এফসিআর, মানুষ খাবার যোগ্য নয়। দেখুন এফসিআর চাল ছত্রিশগড় থেকে এসছে, জায়গাটা কোথায় গো? বিলাসপুর থেকে এসছে এবং রায়পুর 17-18 চাল গোডাউন থেকে দিল মেন্টাল রানা সিং, সঙ্গে সঙ্গে ওনার ইয়েকে ডেকে পাঠিয়ে এরিয়া ম্যানেজারকে বললো এই চাল আমরা নেব না, আমরা মানুষকে দিতে পারবো না। সঙ্গে সঙ্গে ডিএম এবং মেন্টাল রানা সিং ডিসি সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে গোডাউনে লোক বসালো, এখনো চাল দিতে পারে নাই। গোডাউনে লোক বসালো কে? ডিএম ডিসি বললো আমরা চাল দেখে নেব। 17-18 চাল, দেখে নিন চালের রং, এ মানুষকে দেওয়া যায় কি ভাবছে? গরু মানুষ, মোদি সরকার কি ভাবছে যে মানুষরা গরু? বড় বড় কথা বলছে না রাহুল সিনহা যে খাদ্যমন্ত্রী পদত্যাগ করো, চোর কাঁইকা। আর এই দেখুন খাদ্য ভারত পশ্চিমবাংলার মামাটি মানুষের মুখ্যমন্ত্রীর চাল, লজ্জা লাগা দরকার। পাঁচ দিন পর চাল দেবো বলেছে, দেখা যাক কি চাল দেয়। কোথায় ডাল? কোথায় এখন ডাল? কোথায় 1 কেজি করে ডাল দেবো বলেছিল, ডাল কখন দেবে? আমরা তো মিথ্যা কথা বলি না। মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যারা 13 টাকা কি চাল সেটাকেও ফ্রি করে দিল, আমরা নিশ্চয়ই শুনেছেন, সেটাকেও ফ্রি করে দিয়েছে, মানুষের জন্য করে দিয়েছে। বড় বড় কথা বলছে, রাজ্যপালকে বলবেন যে আপনার কেন্দ্রের চাল, আপনার দলের চাল। আরে দেখুন যতীন্দ্রনাথ মল্লিক খাদ্যমন্ত্রীর চাল, পশ্চিমবাংলার মামাটি মানুষের মুখ্যমন্ত্রীর চাল, লজ্জা লাগা দরকার। এই চালটা আপনারা যদি বলুন তো আমরা খেতে পারবেন কিনা, আমি আপনাদের কাছে রেখে দিচ্ছি, আপনারা বলুন খেতে পারবেন কিনা চালটা। এই চাল মানুষকে দেবে কি ভাবছে? পশ্চিমবাংলার মানুষ ছত্রিশগড় থেকে কমা চাল নিয়ে চলে এসছে, এফসিআর চাল, আর দেখুন রাজ্য সরকারের গোডাউনের চাল। কেন্দ্র সরকার কি জানি না, রাজ্য সরকারের চাল দেবে। এফসিআই এরিয়া ম্যানেজার ডিএম ম্যাডাম তাকে ডেকে পাঠিয়েছিলেন, যখন আমরা প্রতিবাদ করি তিনি এসে সেখানে বীরভূমের এসপি সাহেব, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, আমাদের এডিএমরা আমরা ছিলাম সিউড়িতে, তিনি এসে এই চাল যখন তাকে দেওয়া হলো, দেখানো হলো, তিনি স্বীকার করলেন যে হ্যাঁ এরিয়া ম্যানেজার এফসিআই, তিনি স্বীকার করলেন, বললেন চাল পুরনো, যে চালটা পুরনো চাল ছত্রিশগড় থেকে এসেছে, 2 বছরের পুরনো 17-18 চাল, এই চাল আপনারা যেহেতু বললেন এই চাল আমি ব্যবস্থা করব। এবং আমরা বললাম এই চাল বীরভূম জেলাতে চলবে না, এসআইটি এর চেয়ারম্যান সঙ্গে সঙ্গে এটা হস্তক্ষেপ করলেন এবং ওনার হস্তক্ষেপের ফলে তীব্র প্রতিবাদ আমরা জানালাম এবং এফসিআই এই চাল বিদ্রোহ।